গরম পানি থেকে শুরু করে কাচ্চি বিরিয়ানি পোলাও মানে রাইস ভাত তরকারি সবকিছু রান্না করতে পারবেন এটার মধ্যে সবকিছু হবে আপনি কি করবেন গরু নেহারি পাক করবেন কাচ্চি বিরিয়ানি পাক করবেন পোলাও পাক করবেন তেহারি পাক করবেন ভাত রান্না করবেন সবকিছু এটার মধ্যে করতে পারবেন এটারও কিন্তু আপনি দুইটা পাত্র পাচ্ছেন এটাও দুইটা পাত্র থাকবে নন স্টিক এর দেখেন ভাই এটা হচ্ছে একটা 1.8 লিটার হ্যাঁ এটা হচ্ছে 1 কেজি ছেলে রান্না করার জন্য দেখেন আমরা এখানে আরো দুইটা মানে খুবই ইউনিক দুইটা ছোট ছোট প্রোডাক্ট আছে দেখা যাচ্ছে এটার ভিতরে দেখেন যে আমি দেখাই দিই এটার ভিতরে কিন্তু আপনি একটা চামচ পাচ্ছেন আচ্ছা এবং একটা পাত্র পাচ্ছেন একটা এটা কয়েলটারও কিন্তু 1 বছরের গ্যারান্টি থাকবে এটা হচ্ছে 1 লিটার এটা 1 লিটার ওটা 0.8 এটা হচ্ছে 1 লিটার মানে দুইজনের জন্য আর কি আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু খুবই চমৎকার একটি ভিডিও নিয়ে চলে এসেছি আয়ান হোম অ্যাপ্লায়েন্সে যেটা কিনা মোহাম্মদপুর তাজমহল রোডে অবস্থিত তো আমাদের সাথে কিন্তু আছে আজকে জাহাঙ্গীর ভাই তো জাহাঙ্গীর ভাই আজকে কি দেখাবেন আমাদের ভিউয়ার আজকে আমরা নিয়ে আসছি বাজারের মধ্যে দেখেন রাইস কুকার ভাই আচ্ছা মানে রাইস কুকারে মেলা বলে হয় এটা বাজারে ছিল এগুলো কি খুবই শর্ট হয়ে যায় কারণ দেখা যাচ্ছে ভাই খুব একটা ইউনিক প্রোডাক্ট এগুলো দেখা যাচ্ছে আপনি কোথাও ঘুরতে যাচ্ছেন অথবা আপনি ব্যাচেলার থাকতেছেন একজনের জন্য খাবার রান্না করবেন দুজনের জন্য খাবার রান্না করবেন প্লাস এটাতে খাবার রান্না করতে পারবেন আবার এটার মধ্যে কিন্তু আপনার রাইস কুকারের কাজে করবে প্লাস আপনার হটপটের কাজটা করতে সেটার মধ্যে মানে হটপটের কাজও করবে আর যদি আপনি কিন্তু বোঝা যাচ্ছে খুবই হ্যান্ডি দেখেন আমি একটা জিনিস দেখাই যে এটা কি ছোট একটা প্রোডাক্ট এটা আপনি যখন এটা খুলবেন যে দেখেন এর ভিতরে কিন্তু খুব ছোট একটা পাত্র মানে একজনের জন্য আপনি রান্না করতে পারবেন খুব ইজিলি ভাবে একজনের জন্য যারা সিঙ্গেল থাকে দেখা যাচ্ছে আমরা কোথাও ঘুরতে গেছি বাইরের খাবারটা আমরা খাওয়াই না বাবুদেরকে দেখা যাচ্ছে বাবুর খাবারটা রান্না করবেন এখানে আপনি সব ইজিলি ক্যারি করতে পারবেন খাবার সব ইজি মানে একদম ইজি ক্যারি করার জন্য এবং আপনি কোথাও যাচ্ছেন এটা এভাবে নিয়ে যেতে পারবেন এটার মধ্যে খাবারটা কিন্তু গরম রাখতে পারতেছেন আপনি আচ্ছা আচ্ছা হটপটের সিস্টেম হটপটের সিস্টেম এটার মধ্যে মানে দেখেন চমৎকার তারপর 1.8 রাখছি আমরা এখানে এখানে আছে 2.8 এটা 2.8 এটা বড় সাইজটা বড় সাইজটা এই 2.8 এর মধ্যে দেখেন তিনটা মডেল আছে এবং 1.8 এর ভিতরে হচ্ছে দুইটা মডেল এটা হচ্ছে 0.8 এটা হচ্ছে 1 লিটার এটা 0.8 ওটা 1 লিটার মানে অনেকগুলো ভেরিয়েন্ট আছে কিন্তু অনেকগুলো সাইজ আছে এবং অনেকগুলো মডেল অনেকগুলো ডিজাইন আছে আমাদের এখানে আপনারা চাইলে সবকিছু দেখে শুনে নিতে পারবেন এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে 1 বছরের কয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্রত্যেকটা এবং 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি 1 বছরের কয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি হ্যাঁ 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি চমৎকার খুবই চমৎকার আচ্ছা এটা কিন্তু মনে হয় সবচেয়ে বড় সাইজ যেটা হ্যাঁ এটা হচ্ছে সবচেয়ে বড় সাইজ বড় সর একটা ফ্যামিলি কিন্তু অনায়াসে কিন্তু একটা নিলে হয়ে যাবে দেখেন আমি একটু দেখাই দিই ভাই মানে এটা কি বলবো যে হিউজ স্পেস এটা হচ্ছে আপনি একটা স্টিলের পাত্র পাচ্ছেন আচ্ছা একটা স্টিলের পাত্র কারি রান্না করার জন্য এবং রাইস রান্না করার জন্য কিন্তু তার সাথে নন স্টিক আর একটা পাত্র একটা নন স্টিক পাত্র আবার একটা যে মেজারমেন্ট কাপ আছে কেবল আছে আবার একটা চামচও দিয়ে দিচ্ছে আর কি সবকিছুই দিয়ে দিচ্ছে সাথে সবকিছু এটা কোম্পানির সবকিছু দিচ্ছে এবং এটার বডিটা দেখেন ভাই আমি একটু দেখাই দিই অনেক রাইস কুকারের বডি দেখবেন ভিতরে আপনার নন স্টিক কোটেড করা থাকে না ও আচ্ছা এটা কিন্তু ভিতরে সম্পূর্ণ নন স্টিক কোটিং করা আছে আচ্ছা আচ্ছা এবং এটা যে কয়েলটা দিছে কয়েলটা অনেক হেভি কয়েল দিছে এবং এগুলো 1 বছরের ভিতরে যদি নষ্ট করতে পারেন রিপ্লেস চেঞ্জ করে দিব আচ্ছা আচ্ছা এবং 5 বছরের ফ্রি সার্ভিস করে দিব 5 বছরের ফ্রি সার্ভিস এবং সম্পূর্ণ বডিটা কিন্তু আপনার এসএস এর এসএস এর আচ্ছা আচ্ছা এসএস এর বডি এটা কি কি রান্না করতে পারবে ভাই এটা আপনি কি রান্না করবেন ভাই দেখেন গরম পানি থেকে শুরু করে কাচ্চি বিরিয়ানি পোলাও মানে রাইস ভাত তরকারি সবকিছু রান্না করতে পারবেন এটার মধ্যে সবকিছু হবে এবং দেখেন ভাই আমরা অনেক সময় দেখা যাচ্ছে কি ভাত রান্না করতেছে ওই টাইমে আমরা আলু ভর্তা করবো অথবা ডিম সিদ্ধ করবো এগুলো করার আমাদের অনেক প্রয়োজন হয় দেখেন একসাথে কিন্তু দুইটা কাজ এটাতে করতে পারবেন দুইটা কাজ করতে পারবেন এই যে স্টিমারটা দিয়ে দিয়েছে দেখেন আপনি এখানে ভাত রান্না করতেছেন আমি স্টিমারটা এখানে দিয়ে দিলাম কিন্তু ভাপা পিঠা বানানো যাবে হ্যাঁ ভাপা পিঠা বানাইতে পারবেন মোমো বানাইতে পারবেন মোমো বানাইতে পারবেন মোমোর জন্য স্টিমার লাগবে না স্টিমার লাগবে না আচ্ছা আপনি মোমো চাইলে এখানে করতে পারবেন প্লাস আপনি আলু পটল ডিম আলু মানে সবকিছু এখানে সিদ্ধ করতে পারবেন আপনি এখানে দিয়ে দিলেন এখানে দিয়ে ঢাকনা ঢেকে দিলেন ভিতরে আপনার ভাতটা হচ্ছে উপরে আপনি এগুলো সিদ্ধ হচ্ছে চমৎকার এবং এটার মধ্যে কি এটা দেখেন এটা হচ্ছে রেড সুইস ব্র্যান্ডের হ্যাঁ রেড সুইস হ্যাঁ রেড সুইস ব্র্যান্ডের 2.8 এই যে আমি বক্সটা দেখাই দিই এটা হচ্ছে রেড সুইস ব্র্যান্ডের 2.8 1000 ওয়াট 220 ভোল্ট থেকে 240 ভোল্টে চলবে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার 2.8 লিটার ঠিক আছে 2.8 লিটার রেড সুইস এটা কিন্তু মিয়াকোরি একটা ব্র্যান্ড রেড সুইস মিয়াকোরি একটা ব্র্যান্ড রেড সুইস মিয়াকোরি আচ্ছা ভাই এটা বিদ্যুৎ বিল কেমন আসতে পারে ভাই এগুলো হচ্ছে 1000 ওয়াট এগুলো তো যদি আপনি প্রতিদিন ধরেন আপনি তিন বেলা যদি রান্না করেন কেউ বলবে আপনাকে 100 টাকা 120 টাকা বিদ্যুৎ বিল এগুলো ভাই সম্পূর্ণ ভুল মিথ্যা কথা এগুলো ভুয়া কথা একদম ভুয়া কথা ভাই যদি কেউ বলে ভাই 1 টাকায় আপনাকে ভাত রান্না হয় তাহলে আপনি 1 টাকায় ভাত রান্না হলে তো সবাই এগুলো ইউজ করতো আর তো আপনি গ্যাসে কি ইউজ করতো না আপনি যদি প্রতি মাসে রান্না করেন
তিন বেলা যদি রান্না করেন তাহলে আপনি প্রতি মাসে বিল দিতে হবে 400 থেকে 450 টাকা প্রতি মাসে মানে তিন বেলাই বড়টাতে তিন বেলা বড়টা হ্যাঁ তিন বেলা যদি রান্না করেন ফ্যামিলির জন্য রান্না করে 400 থেকে ভাই এটাতে দেখেন এই যে 2 কেজি ছেলে ভাত রান্না করতে পারবেন দুই কেজি তো হিউজ ভাই অনেক মানুষ খেতে দেখেন কত বড় পাত্র দুই কেজি ছেলে রান্না করতে পারবেন আপনি মানে আপনি যদি বলেন আমি হাফ কেজি রান্না করব এক কেজি রান্না করব তারপর এটাতে করতে পারবেন আচ্ছা একটা ম্যাচ চালানো যাবে ছোটখাটো ভাই বলতে গেলে এইটাই ভাই আপনি বাসা অনেক বড় ফ্যামিলি আপনি এটা নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা আপনি কি করবেন গরু নেহারির প্যাক করবেন কাচ্চি বিরিয়ানি প্যাক করবেন পোলাও প্যাক করবেন তেহারি প্যাক করবেন ভাত রান্না করবেন সবকিছু এটার মধ্যে করতে পারবেন অনেক এক কথায় মাল্টি ভাজা পোড়া করতে পারবেন হ্যাঁ দেখা যাচ্ছে হ্যাঁ সামনে আমাদের রমজান মাস চলে আসতেছে ভাই আমরা মানে আলু চপ বেগুনি পেঁয়াজ এগুলো ভাজাভাজি করে চাইলে এটার মধ্যে কিন্তু আপনারা ভাজাভাজি এটা দিয়ে ভাজাভাজি করেন হ্যাঁ এটা তো ভাজাভাজি করতে পারবেন আচ্ছা আচ্ছা দেখেন এটা হচ্ছে এসএস বডি একটা হচ্ছে এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের এটা কিন্তু সম্পূর্ণ ননস্টিক কোটেড করে দিছে উপরে আচ্ছা উপরে ননস্টিক হচ্ছে হোয়াইট কালার এটা সেম 2.8 এবং এটার দুইটা পাত্র পাবেন হচ্ছে ননস্টিক এর আচ্ছা আচ্ছা এটা দুইটা পাত্র থাকবে হচ্ছে আপনার ননস্টিক এর এবং এটা 2.8 লিটার এটা ভিতরে আপনার দুইটা পাত্র থাকবে আর এবং দুইটা পাত্রই কিন্তু ননস্টিক করা দুইটা পাত্রই ননস্টিক করা চমৎকার তার সাথে আরেকটা হচ্ছে মিয়াকোর এটাও মিয়াকো এটা হচ্ছে আপনি দেখেন আমাদের এখানে সবই কিন্তু আজকে আমরা মিয়াকো রাখছি মিয়াকো এবং রেড সি দুইটা কিন্তু একই কোম্পানির আচ্ছা আচ্ছা এবং এটা হচ্ছে এসএস বডি সম্পূর্ণ এসএস বডি এগুলো যদি জম মরুচে এক বছরের ভিতরে ফালাইতে পারেন বাট আপনার কয়েলটা নষ্ট করতে পারেন রিপ্লেসেন্স আচ্ছা আচ্ছা এক বছরের ভিতরে এবং এটারও মানে ওয়ারেন্টি গ্যারান্টি কি তিনটার ক্ষেত্রে সেম সবগুলোর ক্ষেত্রে ওয়ারেন্টি গ্যারান্টি সবগুলোর ক্ষেত্রে সেম সবগুলোর ক্ষেত্রে ওয়ারেন্টি গ্যারান্টিটা সেম আচ্ছা এটারও কিন্তু আপনি দুইটা পাত্র পাচ্ছেন এটাও দুইটা পাত্র থাকবে ননস্টিক এর দেখেন ননস্টিক দুইটা পাত্র দেখা দিই দুইটা পাত্র হচ্ছে আপনার ননস্টিক এ থাকবে আচ্ছা আচ্ছা চমৎকার 2.8 লিটার না এটা কিন্তু দেখতে এগুলা ভিতরে কিন্তু খাবার পোড়া লাগার কোনো ভয় নেই ভাই না কোনো ভয় নেই অল্প তেলে মচমচা ভাজা মানে অল্প তেলে খাবার রান্না করতে পারবেন হ্যাঁ এটার মধ্যে সবকিছু করতে পারবেন আচ্ছা মানে তিনটা মডেলই কিন্তু খুবই চমৎকার খুবই চমৎকার আপনারা যেটা পছন্দ সেটা কিন্তু নিতে পারেন আপনারা চাইলে যেটা ভালো লাগবে স্ক্রিনশট মেরে অবশ্যই আমাদেরকে দেখাবেন যে আমার এটা প্রয়োজন আমি এটা দিতে পারবো আর বিদ্যুৎ বিল কি তিনটাই সেমই আসবে সেম ভাই এগুলা তিনটা হচ্ছে 1000 ওয়াট করে এবং এই যে দেখেন এখানে হচ্ছে 1.8 লিটার আমি একটু 1.8 লিটার এটা হচ্ছে একটু ছোট ফ্যামিলি যাদের তারা নিতে পারে এটা হচ্ছে এক কি ছেলে রান্না করার জন্য দেখেন আচ্ছা এটারও কিন্তু আপনাদের দুইটা পাত্র আছে একটা হচ্ছে দুইটাই ননস্টিক থাকবে এটার মধ্যে আচ্ছা আচ্ছা দুইটা পাত্র দেখেন ভাই এটা হচ্ছে একটা 1.8 লিটার হ্যাঁ এটা হচ্ছে 1 কেজি চালের রান্না করার জন্য 1 কেজি চালের রান্না করার 1 কেজি চালের রান্না করার জন্য এটার মধ্যে কিন্তু স্টিমার ঢাকনা সবগুলোর সাথে কিন্তু আপনার ঢাকনা স্টিমার থাকবেই আচ্ছা আচ্ছা ঠিক আছে এবং এটাও কিন্তু আপনি দুইটা পাত্র পাবেন দুইটা পাত্র তো তিনটা পাত্রে ইউজ করা যাবে তিনটা পাত্র ইউজ করতে পারবেন যে কোনো পাত্র আপনি এটা ইউজ করতে পারবেন পাত্র হচ্ছে দুইটা একটা হচ্ছে স্টিমার টোটাল তিনটা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে 1.8 লিটার 1 কেজি চালের রান্না করার জন্য এটা দুইটা হচ্ছে ননস্টিক বডি থাকবে দুইটাই ননস্টিক এবং এটা ভিতরে কিন্তু সম্পূর্ণ ননস্টিক এবং বাইরে হচ্ছে এসএস চমৎকার খুবই চমৎকার ভিতরে কিন্তু ননস্টিক এটা ওয়াটটা হচ্ছে আপনার 700 ওয়াট থাকবে ঠিক আছে এটা 700 ওয়াট আগে 700 ছিল 1000 ওয়াট যেটা হচ্ছে আপনার 2.8 লিটার ওটা 1000 ওয়াট যেটা 1.8 লিটার এটা হচ্ছে 700 ওয়াট আচ্ছা ভিতরে কিন্তু খোদাই করে লেখা আছে কতটুকু পরিমাণে দিবেন আচ্ছা আপনি চাইলে যে পরিমাণে আপনি ওই পরিমাণে রান্না করতে পারবেন অল্প রান্না করবেন মানে এর 1 কেজি চালের জন্য এটাতে আপনি হাফ কেজি রান্না করবেন হাফ কেজি চালের রান্না করতে পারবেন এটাই বিল আসতে পারে কেমন ভাই এগুলাতে ভাই বিল আসবে কত আপনি যদি প্রতিদিন রান্না করেন তিন বেলা তাহলে আপনি 300 টাকা 350 টাকা 320 টাকা এরকম মাস বিদ্যুৎ বিল আসবে ভাই আচ্ছা আচ্ছা 300 থেকে 350 আর আমাদের এখানে ওই যে বলবো না যে 120 টাকা আর ওই যে 1 টাকায় ভাত রান্না করবেন এগুলা বলবো না ভাই আচ্ছা আচ্ছা দেখেন তার পাশাপাশি কিন্তু যে দেখেন আমরা এখানে আরো দুইটা মানে খুবই ইউনিক দুইটা ছোট ছোট প্রোডাক্ট আছে দেখা যাচ্ছে অনেক সময় যারা আমরা ব্যাচেলার থাকি অথবা হোস্টেলে আমরা থাকি তারপর অথবা দূরে কোথাও যাচ্ছি আচ্ছা এই মিনি রাইস কুকার গুলো কিন্তু বাজারে অ্যাভেলেবল পাওয়া যায় না না অ্যাভেলেবল আমাদের কাছে কিন্তু চাইলে আপনারা অ্যাভেলেবল নিতে পারবেন মিনি রাইস কুকার গুলো দেখেন এখানে কিন্তু চমৎকার এটা কিন্তু মিয়াকো একটি ব্র্যান্ড এবং এটা দেখেন খুবই মানে কি বলবো এটা হটপটের মতো একটি সাইজ মানে দেখতে এবং খুবই ছোট দেখতে খুব কিউট জিনিসটা হ্যাঁ হ্যাঁ এবং এটার ভিতরে দেখেন যে আমি দেখাই দিই এটার ভিতরে কিন্তু আপনি একটা চামিচ পাচ্ছেন আচ্ছা এবং একটা পাত্র পাচ্ছেন একটা পাত্র এটার কয়েলটারও কিন্তু এক বছরের গ্যারান্টি থাকবে এইটার কয়েলেরও এক বছরের গ্যারান্টি থাকবে আচ্ছা আচ্ছা এই পাত্রটা হচ্ছে এই সাইজের হ্যাঁ এই সাইজের এটা হচ্ছে খাবার রান্না করতে পারবে এটা একজনের খাবার রান্না করতে পারবেন ভাই আচ্ছা আচ্ছা মানে এটা হচ্ছে 0.8 লিটার 0.8 লিটার 0.8 লিটার আচ্ছা এখানে কিন্তু চমৎকার একটি ইয়ে দেওয়া আছে যে আপনারা যে ভাত রান্না করলে এক্সট্রা যে পানিটুকু সেটা যদি বেশি হয়ে যায় এটা কিন্তু এই দিক দিয়ে অটোমেটিক্যালি বের হয়ে যাবে স্টিমটা অটোমেটিক এখানে জমা থাকবে পানিটা বাইরে চলে আসবে এটা হচ্ছে 0.8 লিটার তার পাশাপাশি আরেক একটু বড় এটা হচ্ছে 1 লিটার এটা 1 লিটার ওটা 0.8 এটা হচ্ছে 1 লিটার এটা মানে দুইজনের জন্য আর কি হ্যাঁ দুইজনের জন্য এটা আবার স্টিমার সহ আছে এটা স্টিমার আছে এটা স্টিমার থাকবে পট থাকবে প্লাস আপনার এই যে রাইস কুকার পটটা কিন্তু আর একটু বড় এটা পট একটু বড় কারণ এটা 1 লিটার বলছে হ্যাঁ এটা 1 লিটার ওটা হচ্ছে 0.8 এটা কয়েলটা একটু দেখি ভাই এই যে এটা কয়েলটা দেখেন এটা ভিতরও কিন্তু ননস্টিক কোটেড করা এটা ভিতরও ননস্টিক কোট এটা কি ওয়ারেন্টি টোয়ারেন্টি আছে নাকি এটা ওয়ারেন্টি না ভাই এক বছরের রিপ্লেস গ্যারান্টি কয়েলের আর 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি ওয়াও চমৎকার আমরা কিন্তু আছি আয়ান হোম অ্যাপ্লায়েন্স আপনারা কিন্তু
আসতে পারেন, এখানে দেখেও নিতে পারেন, চাইলে কিন্তু স্ক্রিনে দেয় নাম্বারের স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আপনারা কিন্তু কল দিলেই আপনাদের বাসায় পৌঁছে দেওয়া হবে, অথবা যারা বাহিরে থাকেন প্রবাসী ভাইরা তারা কিন্তু ইমো হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন এই নাম্বারগুলোতে। তো ভাই কেউ যদি নিতে চায় ঢাকার বাহিরে, সেক্ষেত্রে আপনার প্রসেসটা যদি একটু বলে দিতেন, ডেলিভারি সিস্টেম আছে কিনা। ভাই একটা কথা বলে দিই, আমাদের আজকে যে রাইস কুকারগুলো দেখাইছি এগুলো কিন্তু একটা এক সপ্তাহের অফার থাকবে। এক সপ্তাহের অফার? এক সপ্তাহের অফার থাকবে। আচ্ছা, এক সপ্তাহ উপরে গেলে কিন্তু এগুলোর দামগুলো আবার বেড়ে যাবে, যেহেতু আমাদের আয়ন হোম অ্যাপ্লায়েন্স থেকে আমাদের কিন্তু এক সপ্তাহের একটা অফার দিচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আর যারা ঢাকার বাইরে মাল নিতে চাচ্ছেন এবং ঢাকার ভিতরে যারা নিতে চাচ্ছেন অবশ্যই নিতে পারবেন। ঢাকার বাইরে যারা আছেন তারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন, যারা ঢাকার ভিতরে আছেন তারা ঘরে বসে হোম ডেলিভারি নিতে পারবেন। ঘরে বসে হোম ডেলিভারি? ঘরে বসে হোম ডেলিভারি নিতে পারবেন। আচ্ছা, সেই জন্য কি অ্যাডভান্স করতে হবে? অবশ্যই আমাদেরকে অ্যাডভান্স করবেন, 500 টাকা অ্যাডভান্স করবেন, আর বাকি যে টাকা রিডিউ থাকবে এটা আপনার মালটা হাতে বুঝে পাবেন, তখন টাকাটা পে করবেন। আচ্ছা, শুধুমাত্র 500 টাকা কিন্তু অ্যাডভান্স করে আপনারা এটা নিতে পারতেছেন, দেখেন চমৎকার কিন্তু। আজকে তো ভাই প্রাইসটা এবার একটু বলেন ভাই। অবশ্যই প্রাইসটা বলে দেবো ভাই, যেহেতু বলছি এটা মানে ধামাকা একটা অফার, একটা প্রাইসে দিব, এক সপ্তাহে একটা অফার থাকবে। মানে কি বলবো ভাই, এরকম দামের 2.8 রাইস কুকার দিব মানে বাজারে এখন কেউ দিতে পারে নাই ভাই। তাই? হ্যাঁ অবশ্যই ভাই, আজকে ফাটাই দিবেন একদম। আজকে একদম ফাটাই দিবেন ভাই, দেখেন এই যে 2.8 রাইস কুকার মাত্র 3450 টাকায়। 3450 টাকায় মাত্র 3450 টাকায় রেড সুইস এসএস বডি। এসএস বডি? আচ্ছা আচ্ছা। তার পাশে যেটা মিয়াকো যে ননস্টিক কোটেড করা যেটা দাও এনামেল কোটিং, এটার প্রাইসটা দিচ্ছি মাত্র 3450 ছোট জিনিসগুলোর দাম বলে, ছোট জিনিসটা তো ভাই এগুলো ছোট মরিচের ঝাল বেশি কথা আছে, এগুলো দেখেন বাজারে থাকে না, দেখে সবাই এগুলো দাম অনেক বেশি রাখে। আচ্ছা, বাট আমরা বেশি রাখবো না ভাই, যেদিন নিয়ে সবাই ইউজ করতে পারেন ওরকম ভাবে আমরা প্রাইস দিয়ে দিচ্ছি, একদম অফার প্রাইসে 7 দিনের একদম হোলসেল মাত্র 2300 টাকায় আর 2400 টাকা। 2300 টাকা আর 2400 টাকা? 2300 টাকা হচ্ছে 0.8টা। আচ্ছা, এবং 2400 টাকা যেটা বলছি এটা হচ্ছে আপনার 1 লিটারটা ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনারা যারা নিতে চান তারা কিন্তু দেরি না করে এই অফারটা কিন্তু পেতে পারেন 7 দিনের মধ্যে। জি, তা জলদি জলদি অর্ডার করে দিন, স্ক্রিনে দেখানো নাম্বার আমাদের ডেসক্রিপশনে নাম্বার দেয়া আছে। আর যদি আসতে চান ভাই অ্যাড্রেসটা বলে দেন দোকানে। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেট ডাচ বাংলা ফাস্টটাকের সামনে হচ্ছে আমাদের শোরুমটা, কেউ এসে আমাদেরকে কল করলে আমরা রিসিভ করে নিয়ে আসবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে জাহাঙ্গীর ভাই, তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।